পিফোর কম্পিটিভ পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আমরা আজকে রিজনিং নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে স্পেশাল কোডিং ডিকোডিং আমরা আজকে করাবো। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা পেপার নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা যারা কোশ্চেন দেখা মাত্রই উত্তর করতে চাইছো, তাহলে তোমরা চটপট আমাদের সঙ্গে বসে পড়ে দাও। দেখো, কোশ্চেন দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে, এইরকম আমরা টেকনিক, শর্টকাট টেকনিক তোমাদের শেখাবো। দেখো, আজকের বিষয় কোডিং ডিকোডিং। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে কোশ্চেন এসছে, আমরা ডিসপ্লে করে দিয়েছি। প্রথম কোশ্চেন দেখো বলেছে, ইফ মিট ইজ রিটেন অ্যাজ টিম, দেন দা বিএলই ইজ রিটেন অ্যাজ, কোন অপশানটা হবে? দেখো, তোমরা যারা আজকে আমাদের ক্লাস দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সঙ্গে চটপট উত্তর দাও কোন অ্যান্সারটা সঠিক। আমি তোমাদের আজকে শর্টকাট টেকনিক শেখাবো যে কোশ্চেন দেখা মাত্রই উত্তর করা সম্ভব। হ্যাঁ, সত্যি কোশ্চেন দেখা মাত্রই উত্তর করতে পারবে। যদি তোমরা চাও তাহলে আমরা সেই টেকনিকটা তোমাদের শেখাবো। এখানে বলেছে যে মিট ইজ রিটেন অ্যাজ টিম। দেখো, মিট যদি এখানে আমরা যদি দেখে নিই, যে মিট যে অপশানটা আছে তাকে বলেছে রিটেন কি করে লেখা হবে, টিম, TEAM, টিম। তো মিট যদি টিমের সঙ্গে সেম হয় তা তোমাকে চেয়েছে BALE, এই অপশানটা কি হবে? দেখো, তোমরা যারা কোশ্চেনটা দেখছো, তোমাদের বলি সবচেয়ে সহজ নিয়ম কি হবে। দেখো, মিট যে অংশটা দেওয়া আছে আর টিম যে অংশটা দেওয়া আছে তাকে উপর নিচ হিসেবে লিখে নেবে আগে। দেখো, যদি লিখে নাও তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে পরিবর্তনটা কি, টি এখানে এসছে, ই দেখো এখানে এসছে, এই পজিশনটা এসেছে এবং এম সর্বশেষে আসছে। তাহলে পরিবর্তনটা দেখো, লেখার পরিবর্তনটা তোমাদের খেয়াল করতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে কোশ্চেন দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে। হ্যাঁ, তোমরা কোশ্চেন দেখা মাত্রই উত্তর করতে পারবে, কারণ মিট আর টিমকে তুমি যদি মানে পাশাপাশি রাখো বা উপর নিচে রাখো, তাহলে তুমি পরিবর্তনটা দেখে নাও কিরকম পরিবর্তন হয়েছে এখানে আলফাবেটগুলোর। এই আলফাবেটের পরিবর্তনটাকেই তুমি যদি বিএল এর মধ্যে বসাও তাহলে অ্যান্সার তুমি পাবেই, অবশ্যই পাবে। এবং অ্যান্সারটা দেখো, তোমরা যারা করছো আমাদের জানাও কমেন্ট করে কোন উত্তরটা হবে, যারা করছো দেখো কোন উত্তরটা হচ্ছে। দেখো, এখানে যদি মিটকে যদি আমরা টিম লিখি, তাহলে টি সবচেয়ে শেষের শেষের যে লেটারটা আছে দেখো, সে প্রথমে এসছে, তাহলে আমরা এখানে পরিবর্তন করে দেব, এখানে ই প্রথমে আসবে। এবং দেখো দ্বিতীয়বার কি এসছে, এখানে পরের যে লেটার সেকেন্ড লেটারটা দেখো, সেকেন্ড লেটারটা সেকেন্ড পজিশনেই আছে, তাহলে আমাদের সেকেন্ড লেটারটা দেখো এখানে কি হবে। তোমরা জানো যে সেকেন্ড লেটারটা যে পজিশনে আছে সেটা আমরা অবশ্যই এখানে এ বসাচ্ছি, কারণ সেকেন্ড পজিশন কোনো চেঞ্জ হয়নি। এবার দেখো, এখানে থার্ড লেটারের পজিশনটা তোমরা খেয়াল করো, থার্ড লেটারের পজিশন কি এসছে, থার্ড লেটারের পজিশন অবশ্যই দেখো থার্ডে আছে, তাহলে আমরা এখানে অবশ্যই থার্ড পজিশনটা এখানে থার্ডে বসাবো। আর সবার শেষে দেখো এখানে এসছে এম, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো বি। সো দ্য অ্যান্সার ইজ ইএলবি, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা উত্তর দিয়েছো ডি, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। তোমরা জানো যে রিজনিং হচ্ছে টেকনিক বা শর্টকাট টেকনিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ যত কম সময় তোমরা করতে পারবে তত তোমরা সেই সময়টা অন্য কোনো পেপারসে কাজে লাগাতে পারবে, এটা মাথায় রাখবে। অন্য কোনো কোশ্চেন তোমাদের সেই টাইমটা কাজে লাগবে। তাই আমাদের এখানে দেখো, মিট ইজ রিটেন অ্যাজ টিম, যদি আমরা মিটকে টিমের সঙ্গে কম্পেয়ার করি তাহলে বেল অ্যাকচুয়ালি কি হবে। দেখো, তোমাদের যে টেকনিকটা শেখালাম, আশা করি তোমার টেকনিকটা বুঝতে পেরেছো এবং উত্তর তোমরা যারা দিয়েছো ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে না, অপশান বি হচ্ছে না, অপশান সি হচ্ছে না। তো দেখো, দ্বিতীয় কোশ্চেনটা তোমরা দেখো আমাদের স্ক্রিনে এসছে, তোমাদের কোশ্চেনটাকে আমি আরো ডিসপ্লে করে দিচ্ছি, তোমরা উত্তর দেবে। দ্বিতীয় কোশ্চেনটা যারা দেখছো এই মুহূর্তে, যারা দেখছো তাদেরকে বলি, সেকেন্ড কোশ্চেনটা দেখো বলেছে কামিনী ইজ কোডেড অ্যাজ মাকিনি, তাহলে অ্যানালগ ইজ কোডেড অ্যাজ অ্যানাগল, তো এনকোড উড বি কোড অ্যাজ। দেখো, দুটো কোড তোমাকে কম্পেয়ার করতে দিয়েছে, কম্পেয়ার করতে দেওয়া আছে,
সেখান থেকে তোমাকে একটা এনকোডের অ্যান্সার বার করতে হবে। তো যারা কোশ্চেনটা দেখছো তারা অবশ্যই উত্তর দাও, কোনটা সঠিক উত্তর হবে বলে মনে করছো। দেখো তোমাদের বলেছি তোমরা রিজনিং, তোমরা দেখো দেখো কি অপশান দেওয়া আছে, কি অপশান চাওয়া হয়েছে। তোমরা যদি সঠিকতম খুব কুইক অ্যান্সার করতে চাও তাহলে আমি তোমাদের বলেছি যে কোড দুটো দেওয়া আছে তাদেরকে পাশাপাশি উপর নিচে সাজিয়ে নাও, এবং সাজিয়ে নিলে তুমি অ্যান্সারটা অবশ্যই পাবে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কোশ্চেন নাম্বার টুতে বলেছে কামিনী, তাহলে আমরা কামিনীকে সাজিয়ে নিচ্ছি কে এ এম আই এন আই কামিনী। দেখো এখানে দেওয়া আছে মাকানি, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পাচ্ছি এম এ কে আই এন আই মাকানি। তো এখানে মাকানি, আর এখানে দেখো স্পেশালি অ্যানালগ, তাহলে আমরা অ্যানালগকে লিখে নিচ্ছি এ এন এ এল ও জি অ্যানালগ। এখান থেকে দেখো যদি আমরা দেওয়া আছে এ এন এ দেখো জি ও এল। দেখো তোমরা যারা দেখতে পাচ্ছ আমরা পরপর সাজিয়ে নিয়েছি, পরপর সাজিয়ে নিলে কি হবে আমরা তাদের মধ্যে একটা সিকোয়েন্স খুঁজে পাবো, আর সেই সিকোয়েন্সটাই তোমার এখানে সবচেয়ে কুইক চটপট উত্তর দিতে সাহায্য করবে। তোমরা জানো সিকোয়েন্সটা কি, এখানে দেখতেই পাচ্ছ কামিনী, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কে এম এর মধ্যে পরিবর্তন হয়েছে, কারণ দেখো এটা এম এ কে লিখেছি, অর্থাৎ এম এসছে এই পজিশানে, মিডিল লেটারটা কোনো পজিশান হয়নি, কে এসছে এই পজিশানে, বাকিটা দেখো সেম আছে। অর্থাৎ দেখো এখানে প্রথম তিনটে লেটার আলফাবেটিক্যালি প্রথম তিনটে লেটারের মধ্যে পরিবর্তন হয়েছে, বাকি তিনটে লেটারে পরিবর্তন হয়নি। অ্যানালগ, অ্যানালগের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা প্রথম তিনটে লেটারের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, এখানে বলা হয়েছে সেম লে রয়েছে, কিন্তু লগের মধ্যে পরিবর্তন এসছে, কারণ লগটা এখানে গল হয়েছে, কারণ গল কিভাবে হলো এখানে গল হয়ে গেল, দেখো জি এসছে এই পজিশনটায়, ও এসছে এই পজিশানে, আর এল পড়ছে দেখো লাস্টে। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো এনকোড, তাহলে আমরা এনকোডকে যদি আমরা অ্যান্সার ভাগ করতে চাই, দেখো তোমরা আমাদের সঙ্গে যারা দেখছো ক্লাসটা দেখো কিভাবে আমরা করছি, তাহলে ইএনসি আর ওডি কে ভাগ করে নিলাম, তাহলে ইএনসি মানে প্রথম তিনটে লেটার তার পরিবর্তন হয়ে যাবে প্রথম সিকোয়েন্স অনুযায়ী, এবং ওডিটা দেখো পরবর্তী তিনটে লেটার তার পরিবর্তন হবে দ্বিতীয় সিকোয়েন্স অনুযায়ী। তাহলে আমরা প্রথম সিকোয়েন্স অনুযায়ী দেখেছি যে এখানে কি আসবে, এখানে দেখো পরিবর্তন আসবে, এখানে সি আসবে ফার্স্টে, দেখো দ্বিতীয় লেটারটা এখানে সেম ছিল, তাহলে সেম থাকার জন্য এখানে আমরা এন কে বসিয়ে দেব, এবং এখানে ই চলে আসবে লাস্টে, তাহলে আমরা প্রথম পরিবর্তন বুঝে গেলাম সি এন ই। দেখো তো সি এন ই দিয়ে কোনো অপশান রয়েছে কিনা, হ্যাঁ অপশান রয়েছে, এখানে দুটো অপশান রয়েছে, সি তেও রয়েছে এতেও রয়েছে, তাহলে আমাকে দ্বিতীয় অপশানটা যেতে হবে। এখানে ও ডি ই যেটা আছে এখানে পরিবর্তনটা যদি আমরা করি, তাহলে ও ডি এর পরিবর্তনটা আমাদের কি আসছে তোমরা দেখাচ্ছি, তোমাদের ই দেখো প্রথমে আসবে এখানে, এখানে থেকে দেখো ডি এর পরিবর্তনটা মাঝখানেই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে ও চলে আসছে। সো দ্য অপশান ইজ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যারা তোমরা কারেক্ট অ্যান্সার এ দিয়েছো অবশ্যই সঠিকতম উত্তর দিয়েছো তোমরা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুই দুটো কোডিং ডিকোডিং এনেছি, তোমাদের বলেছি কোশ্চেন দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে, তাই তোমরা দেখো সেইটা আমরা এখানে দেখাতে পারছি যে এইভাবে তোমরা যদি সাজিয়ে নাও যে কামিনী নিচে মাকিনী বা অ্যানালগে নিচে অ্যানাগোল, তাহলে তুমি সহজেই এনকোডটা কিন্তু করতে পারবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং যারা উত্তর দিয়েছো তারা তোমরা জানি সঠিকভাবে প্রসেস অ্যাপ্লাই করেছো, তাই তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। দেখো যারা তোমরা এই মুহূর্তে ক্লাসটা দেখছো তোমাদের বলি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন, এবং আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমরা জানো তোমাদের জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্ট বিষয় আমরা নিয়ে আসছি। আজকের বিষয় রিজনিং, তোমরা এইভাবে প্রতিটা সাবজেক্টই তোমরা এখানে পেয়ে যাবে, তাই তোমরা দেরি না করে আমাদের ক্লাসটাকে জয়েন করো এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, কারণ নেক্সট আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমরা পরের কোশ্চেনটা দেখতে চাইছি, পরের কোশ্চেনটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পরের কোশ্চেনে কী এসছে, একটু নাম্বার সিরিজ দিয়ে কোশ্চেন আসছে। তোমরা অবশ্য কোশ্চেনটা দেখে ভাবছো যে কীভাবে করতে হবে, হ্যাঁ দেখো কোশ্চেন এসছে কোশ্চেন নাম্বার থ্রি। কোশ্চেন নাম্বার থ্রি বলেছে ইফ দ্য ফান ইজ কোডেড বাই ফাইভ, যদি আমরা ফানকে ফাইভ দিয়ে কোড করি তাহলে হোয়াট ইজ দ্য কোড অফ গান। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, তোমরা করো, তোমাদের উত্তরের জন্য ওয়েট করছি, তাহলে উত্তরটা কী হবে। দেখো এখানে নাম্বারের সাপেক্ষে আলফাবেটের একটা সম্পর্ক দিয়েছে,
তো তোমরা এটা করো, তোমাদের জন্য আমরা ওয়েট করছি, উত্তরটা কমেন্টে লিখে পাঠাও। হ্যাঁ, তোমরা যারা ভাবছো যে এটা কিভাবে করব, তোমাদের জন্য বলে দিই, তোমাদের জন্য নিয়মটা সহজ সহজভাবে বলে দিই, এটা করার খুব সহজ নিয়ম আছে। কারণ তোমরা জানো যে যে লেটার দুটো দেওয়া হয়েছে ফান FUN, আরেকটা দেখো রয়েছে গান GUN। তো দেখো এদের মধ্যে কমন আইটেম কি আছে, দেখো ইউএনটা দেখো কমন, তাহলে ইউএনটা যদি কমন হয় তুমি এখান থেকে কোনো হেল্প পেতে পারো। কারণ এফ তার পজিশন দেখো আমরা জানি আলফাবেটিক্যালি ABCDEF, তাহলে এখানে এফ এর পজিশন দেখো 6, তাহলে ABCDEF এর যদি 6 হয় তাহলে অবভিয়াসলি ইউএন এর ভ্যালু হচ্ছে 1, সো দ্য অ্যান্সার 5। তাহলে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো 5 কেন লেখা হয়েছে। এখানে জি, আলফাবেটিক্যালি জি এর পজিশন দেখো ABCDEF জি, তোমরা জানো জি এর যে পজিশন এখানে রয়েছে তার থেকে তুমি তার ভ্যালুটাকে মাইনাস করো, কারণ এখানে ইউএন এর ভ্যালুটা আমরা অবশ্যই এখানে মাইনাস করব। জি এর ভ্যালু হচ্ছে 7, আলফাবেটিক্যাল পজিশন অর্থাৎ প্লেস ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে আমরা দেখব এখানে মাইনাস 1, দ্যাট ইজ দ্য 6। তো 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা দেখতে পাচ্ছ 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের বলেছি যে তোমরা যারা আমাদের রিজনিং ক্লাসটা দেখছো তোমরা জানো যে আমরা যে টেকনিকটা শেখাচ্ছি খুবই সহজ, ইজি টেকনিক, তোমরা সহজে বুঝতে পারবে। এবং এই টেকনিকে তোমরা অন্যান্য যে কোডিং ডিকোডিংগুলো আছে তোমরা করতে পারবে। তো তোমরা এই মুহূর্তে দেখো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 তোমাদের জন্য আমরা ডিসপ্লে করে দিয়েছি অলরেডি। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে ড্যাড ইজ ইকাল টু, যদি একটা নাম্বার দেওয়া আছে 414 হয় তাহলে PAD প্যাড ইজ ইকাল টু কি কোড হবে। এটাও ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ডিসপ্লে করে দেওয়া আছে, তোমরা উত্তর দাও, কমেন্ট করো যে কোনটা সঠিক উত্তর হবে, তোমরা কমেন্ট করো। দেখো তোমাদের একটু বলে দিই, যারা এখানে বুঝতে পারছো তোমাদের বলেছি এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে কমন কোনো কিছু আছে কি না তাদের মধ্যে, কারণ এটা উপর নিচ করার জায়গা নয়, এখানে তোমাকে কমন করতে হবে। হ্যাঁ, কমন এখানে পাওয়া গেছে, তোমরা দেখতে পাচ্ছ কমন আইটেম হচ্ছে এ। তো দেখো এ যদি কমন হয়, তুমি জানো যে এর যে প্লেস ভ্যালু আছে অর্থাৎ আলফাবেটিক্যালি যে প্লেস ভ্যালু আছে এটা দেখো অবশ্যই 1, এটা দেখো অবশ্যই 1। তা তুমি একটা জিনিস তো কমন পেয়েছো না, তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এখানে ডি, ডি যদি তুমি দেখো তাহলে এখানে দেখো ডি কত আছে। তুমি যদি প্রথম অপশান যেটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে সেই কোশ্চেনটা আমরা দেখে নিই, দেখো ড্যাড ইজ ইকাল টু 414, তাহলে ডি এখানে কত, অবশ্যই প্লেস ভ্যালু 4, ডি এর পজিশন হচ্ছে 4, তাহলে এটা তুমি ক্লু পেয়ে গেলে, তাহলে পিএডি তুমি নিশ্চয়ই ক্লু পেতে পারো। কারণ পি পজিশন অর্থাৎ আলফাবেটিক্যালি তুমি যদি কাউন্ট করো তাহলে পি এর পজিশন দেখো অবশ্যই 16, তাহলে আমরা পি এর পজিশন এখানে বসিয়ে দিই, এখানে পি এর পজিশন হবে 16, এটা তো 1 তুমি জানো, ডি এর পজিশন নিশ্চয়ই তুমি জানো 4, সো দ্য অপশান ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ ড্যাড ইজ ইকাল টু 414 হলে পিএডি ইজ ইকাল টু কী হবে, অ্যান্সার হবে 1614। তোমরা যা উত্তর দিয়েছো সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো তোমরা যারা আমাদের P4 কম্পিটিভের পক্ষ থেকে যে রিজনিং ক্লাস দেওয়া হচ্ছে তোমরা যারা দেখেছো বা দেখছো আমাদের ক্লাসটা, তোমরা প্রত্যেককে ধন্যবাদ। তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আমাদের এই ক্লাসে চলে আসব। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধব শেয়ার করো, কারণ তোমরা জানো যে আমরা প্রত্যেকটা বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমরা এই ক্লাসটা রেগুলার আমাদের ক্লাসটা পেয়ে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং